নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সেভেন্টি সিক্স টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল ফুলমার্ক সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে তেল সব চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোয়েশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হ্যারোল্ডাল ওয়াজ এ সিটিজেন অফ নরওয়ে হ্যারোল্ডাল একজন নরওয়ের নাগরিক ছিলেন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ন্যারেটরস গ্র্যান্ড ফাদার ওয়াজ এ বিজনেসম্যান বর্ণনাকারীর দাদু ছিলেন ব্যবসায়ী অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য স্টোর অফ দ্য ন্যারেটরস গ্র্যান্ড ফাদার ওয়াজ ইন সাবসবর্গ বর্ণনাকারীর দাদুর গুদাম ঘরটা ছিল কোথায়

হ্যারোল ডালের সিপ ব্রোকিং ফার্ম ছিল কার্ডডিপে অপশন এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফাদার বর্ণনাকারীর পিতা কী ছিলেন আনসার দেখলাম দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ নরিজিয়ান বর্ণনাকারীর বাবা একজন নরোয়ের বাসিন্দা নেক্সট নাম্বার টু হুম ডিড হ্যারোল্ডাল ম্যারি হ্যারোল কাকে বিয়ে করেছিলেন আনসার দেখে নাও হ্যারোল্ডাল ম্যারিড টু সোফি ম্যাকডালিন হেসেলবার্গ হ্যারোল্ডাল সোফি ম্যাকডালিন হেসেলবার্গে বিয়ে করেছিলেন নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাইড বাই দ্য সিপ ব্রোকারস টু সিপ জাহাজে জাহাজ দালালদের দ্বারা সরবরাহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম কী ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাইড বাই শিপ ব্রোকার ওয়াজ কোল জাহাজের জাহাজ দালালদের দ্বারা সরবরাহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম ছিল কয়লা নাম্বার ফোর হোয়েন ডিড দ্য ফার্স্ট মিটিং বিটুইন দ্য ন্যারিটর্স মাদার অ্যান্ড ফাদার টেক প্লেস বর্ণনাকারীর মা এবং বাবার মধ্যে প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল

ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নাম্বার করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ন্যারেটর হ্যাড লস্ট অ্যান আর্ম অ্যাট দ্য এজ অফ ফর্টিন কতক চোদ্দ বছর বয়সে তার একটি হাত হারিয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি নেক্সট নাম্বার সরি সাপোর্টিং স্টেটমেন্ট আছে মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ ফরটিন নেক্সট নাম্বার টু দ্য ন্যারেটার ওয়াজ বর্ন ইন নাইনটিন এইটিন কত উনিশশো সালে জন্মগ্রহণ করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইন নাইনটিন এইটিন হোয়েন আই ওয়াজ টু নেক্সট নাম্বার থ্রি এ শিব ব্রোকার সাপ্লাইস ডিফারেন্ট নেসেসারি আইটেমস টু দ্য শিপ একজন শিব্রোকার মানে জাহাজের দালাল জাহাজের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে এটা ট্রু হবে আর লিখতে হবে টি প্রচণ্ড গরম আছে ওকে লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট আর শিব ব্রোকার ইজ এ পার্সন who সাপ্লাইস দ্য শিপ হুইথ এভরিথিং ইট নিডস হয়েন ইট কমস ইন্টু পোট ফুয়েল অ্যান্ড ফুডস রোপস অ্যান্ড পেন্ট

দ্য সোয়ালো ফর উইকস টুগেদার ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ান আবহাওয়া ভালো এবং উষ্ণ হলে বেশ কয়েক সপ্তাহ ধরে সোয়ালো চিৎকার করতে শুরু করে নাম্বার টু দ্য সোয়ালো লিভস ইন দ্য চিমনেজ সোয়ালো চিমনিতে বাস করে নাম্বার থ্রি ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো উইল ফ্লাই আওয়ে ঠান্ডার দিনে সোয়ালো উড়ে যাবে কোয়েশ্চেন ফোর

ওয়াজ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড হি রেসপেক্টেড অল রেলিজ টিপু মানে টিপু সুলতান মহান টিপু সুলতান ভারতীয় ঐতিহ্যগতভাবে ধর্ম নিরপেক্ষ শাসক ছিলেন এবং তিনি সকল ধর্মকে সম্মান করতেন দিস ওয়ারিয়ার কিং ওয়াজ অলসো অ্যাওয়ার্ড অব দ্য নিড টু সাস্টেন দ্য এনভায়রনমেন্ট এই যোদ্ধা রাজা পরিবেশকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতন ছিলেন হোয়াইল অন এ ভিজিট টু গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্ক অব কাভেরি রিভার হি নোটিসড দ্য ফিস ওয়ার ডাইং বিকজ অফ পয়েজোনাস এফুয়েন্ট কাভেরি নদীর তীরে একটি বারুদ তৈরির কারখানা পরিদর্শন করার সময় তিনি লক্ষ্য করেন যে বিষাক্ত বজ্র পদার্থের কারণে মাছ মারা যাচ্ছে হি ইমিডিয়েটলি ইস্যুড এ রয়্যাল ডিক্রি হুইথ সেড ফ্লোরা অ্যান্ড ফনা আর গিভেন বাই গড টু প্রোটেক্ট ম্যান তিনি অবিলম্বে একটি রাজকীয় ফরমান জারি করেন যাতে বলা হয় উদ্ভিদ প্রাণী জগৎ মানুষকে রক্ষা করার জন্য ঈশ্বর প্রদত্ত ইফ মেন ডেস্ট্রয় দ্য ফ্লোরা অ্যান্ড ফোনা দে উইল আলটিমেটলি ডেস্ট্রয় দেমসেলভস মানুষ যদি উদ্ভিদ প্রাণী জগতে ধ্বংস করে তবে তারা শেষ পর্যন্ত নিজেদেরকে ধ্বংস করবে হেমস দ্য ফ্যাক্টরি হ্যাজ টু ইমিডিয়েটলি শিফটেড টু এ প্লেস হায়ার দ্য এফ্লুয়েন্স মাস্ট নট বি ডাম্পড ইন টু দ্য রিভার তাই অবিলম্বে কারখানাটি তিনি এমন জায়গায় স্থানান্তর করতে হবে বলেন যেখানে বজ্র নদীতে না ফেলা যায় আনলাইক মেনি আদার কিংস হি হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন্যান্য রাজাদের মত নয় বরং তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অস্বাভাবিক আগ্রহ ছিল হি কমিশন অ্যান্ড অ্যাক্টিভিটি অ্যান্ড পার্টিসিপেটেড ইন রিসার্চ প্রজেক্ট অন রকেটস তিনি এটি কার্যকলাপে চালু করেন এবং রকেটের ওপর গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করেন হি হ্যাড ডেভেলপড থাগড়াক আর নেটিভ রকেট হুইচ ওয়াজ লেটার ইউজড বাই দ্য ব্রিটিশ টু ডিফিট দ্য ফ্রেঞ্চ তিনি থাগরাখ তৈরি করেছেন একটি দেশীয় রকেট যা পরে ব্রিটিশরা ফরাসিদের ফরাসিদের পরাজিত করতে ব্যবহার করেছিল সো দ্য টাইগার অফ মাইসোর টিপু সুলতান ইজ মোর দ্যান স্যালুটারি এপিথেড কয়েন্ট বাই দ্য হিস্টোরিয়ানস তাই মহীশূরের মহীশূরের বাঘ টিপু সুলতান ঐতিহাসিকদের দ্বারা প্রদত্ত অভিনব উপাধির চেয়ে বেশি অ্যাপার্ট ফ্রম দিস এছাড়াও তিনি একজন উদাসীন পাঠক ছিলেন মানে প্রচুর পড়াশোনা করতেন এবং বিভিন্ন ভাষার উপর দু হাজারটিরও বেশি বই একটি লাইব্রেরি ছিল তার কাছে ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে শুরু করছি প্রথম আছে এর

হোয়াইল অন এ ভিজিট টু এ গান পাউডার ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্ক অফ কাভেরি রিভার নেক্সট নাম্বার টু দ্য ব্রিটিশ হ্যাড ইউজড ইন্ডিয়ান টেকনোলজি ব্রিটিশরা ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হি হ্যাড ডেভেলপড থাগড়াক আর নেটিভ রকেট হুইচ ওয়াজার ইউজড বাই দ্য ব্রিটিশ টু ডিফিট দ্য ফ্রেঞ্চ নাম্বার থ্রি টিপু সুলতান ওয়াজ কল দ্য টাইগার অফ বেঙ্গল

দ্য সুলতান ওয়াজ রেসপেক্টফুল টু অল রেলিজিয় সুলতান সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন নাম্বার টু হি অর্ডার টু শিফট দ্য ফ্যাক্টরি টু এ প্লেস দ্য এফুলেন্স মাস্ট নট বি ডাম্পড ইন্টু দা রিভার তিনি কারখানাটিকে এমন জায়গায় স্থানান্তরের নির্দেশ দেন যেখানে বজ্র নদীতে ফেলা যাবে না নাম্বার থ্রি থাগরাক ওয়াজ এ নেটিভ রকেট ডেভেলপ বাই টিপু সুলতান থাগরাক ছিল টিপু সুলতান তৈরি একটি দেশীয় রকেট নাম্বার ফোর দ্য সুলতান ওয়াজ ইন্টারেস্টেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সুলতান বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী ছিলেন নাম্বার ফাইভ দ্য লাইব্রেরি হ্যাড আ কালেক্টিং অফ অফার টু থাউজেন্ড বুকস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস লাইব্রেরিতে বিভিন্ন ভাষায় দু হাজারটিরও বেশি বই সংগ্রহ করা হয়েছিল এরপর যে সিএ মিনিং ফরম মানসিন দুটো আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রুইন মানে ধ্বংস ডেস্ট্রয় মানে ধ্বংস বা ধ্বংস করা নাম্বার টু সোলজার মানে সৈনিক ওয়ারিয়ার মানে যোদ্ধা বা সৈনিক বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইফ ইউ ডু নট ওয়াক ফার্স্ট যদি তুমি তাড়াতাড়ি না হাঁটো ইউ ড্যাশ ব্যাকেট আছে মিস দ্য ট্রেন তুমি ট্রেনটা মিস করবে করবেই মানে ববে তার মানে কি সিম্পল ফিউচার টেন্স উইল মিস উইল মিস করতে পারো অথবা সিম্পল পেজেন্টেন্সে মিস করতে পারো যে কোনো একটা করে এসে ওকে উইল মিস অথবা শুধু মিস বুঝতে পারলে না পারলে না উইল মিস অথবা শুধু মিস ইন মাই চাইল্ডহুড আমার শৈশবে আই ইউজড ইউজড আছে মানে তারপরে টু বসবে আর টু এর পর সবসময় ভি ওয়ান বসবে ফ্লাই ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু ফ্লাই কাইটস ছেলেবেলায় আমি ঘুরি ওঠাতাম নাম্বার থ্রি দ্য চিলড্রেন ফেল টায়ার্ড শিশুরা ক্লান্ত হয়ে পড়েছিল অ্যাড যেহেতু দে ব্যাকেটে প্লে ফর সেভারে লাভার্স যেহেতু তারা বেশ কতক্ষণ কত বেশ কয়েক ঘন্টা ধরে খেলছিল কয়েক ঘন্টা ধরে খেলছিল তার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে কিন্তু এখানে বসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন ফেল্ড একটা এক দুটো সেন্টেন্স আছে তার মধ্যে একটা সেন্টেন্সের ভাবটা ফেল্ড মানে ভি টুয়েতে দেওয়া আছে তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে এখানে হবে আনসার দে হ্যাড ফাদার ব্যাকেট আছে বি তাহলে আমি বসাচ্ছি ইজ মাই ফাদার ইজ নট স্মোকিং ইজের পর সবসময় আই এনজি বসে ইজ নট স্মোকিং আমার বাবা আর ধূমপান করিতেছে না ওকে এরপরে আছে পাঁচের দাগ চেঞ্জ দ্য ভয়েস তিনটে আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বয় ওয়াজ ক্যারিং আ বাস্কেট অফ ব্যানানাস ছেলেটি কলার ঝুড়ি নিয়ে যাচ্ছিল অবজেক্ট কোনটা এ বাস্কেট অফ ব্যানানাস তাহলে এটা প্রথমে লিখবে এ বাস্কেট বি এ এস কে ইটি এ বাস্কেট অফ ব্যানানাস বি এ এন এ এন এ এস এ বাস্কেট অফ ব্যানানাস ফার্স্ট টেন্স আছে ওয়াজ বসবে কেন ওয়াজ বাস এ বাস্কেট অফ ব্যানানাজ এক ঝুড়ি কলা কলা কিন্তু অনেকগুলো আছে কিন্তু ঝুড়ি কটা আছে ঝুড়ি কিন্তু এখানে একটা আছে তাই জন্য বসলো ওয়াজ তারপর আইএনজি আছে তো তাহলে বসে এ বাস্কেট অফ ব্যানানাস ওয়াজ বিং ক্যারেড সি এ আর আর আই ই ডি ক্যারেড বাই দা বয় দেখো এ বাস্কেট অফ ওয়াজ বিং ক্যারিড বাই দ্য বয় ওকে নাম্বার টু এ ডক্টর ট্রিটস পেশেন্টস একজন ডাক্তার রোগীদের চিকিৎসা করেন অব অবজেক্ট কোনটা পেশেন্টসটা পি এ টিআইএন টিএস এটা অবজেক্ট অনেকগুলো পেশেন্টস তো তারা আর বসবে আর ট্রিটেড টিআর ই এ টি ইডি দ্য পেশেন্টস আর ট্রিটেড বাই এ ডক্টর ডিওসি টি ও আর দেখো পেশেন্টস আর ট্রিটেড বাই এ ডক্টর পেশেন্টদেরকে চিকিৎসা করা হয় একজন ডাক্তারের দ্বারা নেক্সট নাম্বার থ্রি দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং পাখিটি একটি সুন্দর গান গেয়েছে অবজেক্ট কোনটা এ বিউটিফুল সংটা অবজেক্ট এ বিউটিফুল সংটা অবজেক্ট তাহলে প্রথমে এটা বসবে এ বিউটিফুল বি ই এ ইউ টিআইএল এ বিউটিফুল সং বসে গেল সং এ বিউটিফুল সং সংেন্সে আছে তাহলে হবে ওয়াজ এ বিউটিফুল সং ওয়াজ সাং এস ইউএ বাই দ্য বার্ড বিআইআরটি দেখো এ বিউটিফুল সং ওয়াজ সাং বাই দ্য বার্ড ওকে এরপরে আছে ছয় দাগ চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ তিনটে আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টিচার সেড শিক্ষক মহাশয় বলছেন দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট পৃথিবীর সমতল নয় দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট মানে কি পৃথিবী সমতল নয় পৃথিবীতে গোল ঠিকই তো বলেছে তোমরা এটা চিরন্তন সত্য করবে আমি বলছি তোমরা করবে তাহলে দ্য টিচার টি ই এ সি এইচ ইয়ার না আমরা কি এটার পৃথিবীর ব্যাপারে আমরা কি চিরন্তন সত্য জানি আমরা জানি যে পৃথিবী হয় গোল ওকে পৃথিবী হয় গোল যখন এই ধরনের বলবে তখন কিন্তু চিরন্তন সত্য করবে এটা চিরন্তন সত্য করার দরকার নেই ওকে দ্য টিচার সেড এস এ ডি সেড দ্যাট টি টিএই জেটি দ্যাট দ্য আর্থ ইজটা করবে ওয়াজ নট ফ্ল্যাট পৃথিবীর সমতল নয় ওকে নাম্বার টু দ্য টেনেন্ট সেট টু দ্য ল্যান্ড লেডি আই শ্যাল এগ্রি টু ইয়ার প্রপোজাল ভাড়াটিয়া বাড়িওয়ালাকে বলল আমি আপনার প্রস্তাবে রাজি হব তাহলে দ্য টেনেন্ট টেনেন্ট মানে হচ্ছে ভাড়াটিয়া টি ই এন টি দ্য টেনেন্ট টোল্ড সেড টু আছে টোল্ড বসবে কেন অ্যাসেটিভ সেন্টেন্স টোল্ড দ্য ল্যান্ড লেডি ল্যান্ড লেডি

p ও পিও এস এল দেখো স্টপ দিচ্ছি লিখছি দ্য টেন্ড টোল্ড দ্য ল্যান্ড লেডি দ্যাট হিড আগ্রি হুইথ টু হার প্রপোজাল ওকে লাস্ট নাম্বার থ্রি দা আগন্তুক দয়া করে আমাকে ব্যাংকের পথ দেখান ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে কারণ প্লিজ দিয়ে আছে তাহলে দ্য স্ট্রেঞ্জার এস টি আর এ এন জি ই আর দ্য স্ট্রেঞ্জার টুটা হবে রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ইএস টি রিকোয়েস্টেড দ্য পাসার বাই পি এস এস ই আর ছোট্ট হাইবেন বাই বি ওয়াই বাই তারপর টু টি ও টু প্লিজটা উঠে গেল উঠেছে রিকোয়েস্টেড বসলো টু শো এস এই জোর শো মি মি মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মানে হচ্ছে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস হচ্ছে দা টেঞ্জার তার মানে ছেলে ধরছি টু শো হিম দা ওয়ে হাতের গিয়ে বুঝতে পারছো তো ওয়ে টু দা ব্যাংক আমাকে ব্যাংকে যা রাস্তাটা দেখান তার মানে তাকে রাস্তাটা দেখা হোক দ্য স্ট্রেঞ্জার রিকোয়েস্টেড দ্য পাসার ভাই টু শো হিম দ্য ওয়ে টু দ্য ব্যাংক এরপরে আছে সাথে দেখ ডুয়েস ডাইরেক্টের পাঁচটা আছে এক নম্বর পাঁচ নম্বর নাম্বার ওয়ান দ্য পুলিশ কেম আউট দে ওয়ান্টেড টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল পুলিশ বেরিয়ে এল তারা অপরাধীকে গ্রেপ্তার করতে চাইছিল এটা ইনফিনটিতে জয়েন করতে দিয়েছে তাহলে করছি দেখে নাও দ্য পুলিশ পিও পুল দ্য পুলিশ কেম আউট সিএম কেম আউট ও ইউটি আউট টু তারপর সেকেন্ড লাইনে টু থেকে লিখতে শুরু করবো টু অ্যারেস্ট এর আর ইএস টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল সিআর আই এম আই এনএল ও ভাবি গরম আজকে দ্য টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল যদি পাখা চালাতাম ভ্যার 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 করে এত শব্দ তো বিচ্ছিরি লাগতো শুনতে না তখন নাম্বার টু ওই জন্য পাখা বন্ধ নাম্বার টু কার্স হুইচ কজ অ্যাক্সিডেন্টস শুড বি ব্যান্ড দুর্ঘটনায় ঘটায় এমন এক গাড়ি নিষিদ্ধ করা উচিত দুর্ঘটনা ঘটাই এমন গাড়ি নিষিদ্ধ করা উচিত আন্ডারলাইন ক্লজ স্টেট হোয়াট কাইন্ড অফ ইজ সাবর্ডিন্ট ক্লজ কোনটা তো হুইচ কজ অ্যাক্সিডেন্ট হুইচ কজ অ্যাক্সিডেন্ট এইটা সাবর্ডিন্টিভ ক্লজ এবং এর এ ডিজে ক্লজ মানে ক্লজ ওকে নাম্বার থ্রি ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি প্লেজার ট্রেনে ভ্রমণ আমাকে আনন্দ দেয় আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ ইট ইজ ট্রাভেলিং বাই ট্রেন ট্রাভেলিং বাই ট্রেন এটা ফ্রেজ এ ফ্রেজের নাম নাউন ফ্রেজ এন পি এটা নাউন এন এন নাউন ফ্রেজ এটা হচ্ছে ট্রাভেলিং বাই ট্রেনটা নাউন ফ্রেজ নাম্বার ফোর ফাইট আর কান্ট্রি দুটো শব্দ দিয়ে আছে এই দুটো শব্দ দিয়ে মেক সেন্টেন্স করতে দিয়েছে তার মানে আমি করছি আমি করছি ইন দ্য ইন্ডিয়ান আই এন ডিআইএন দ্য ইন্ডিয়ান আর্মি দ্য ইন্ডিয়ান আর্মি ফাইট এফআইজিআইচ টি এস ফাইটস ফর আওয়ার কান্ট্রি ফর আওয়ার কান্ট্রি দেখুন দ্য ইন্ডিয়ান আর্মি ফাইটস ফর আওয়ার কান্ট্রি ভারতীয় সেনা আমাদের দেশের জন্য যুদ্ধ করে নাম্বার ফাইভ লাস্ট নাম্বার ফাইভ আই নিড এ বাইসাইকেল ইট উইল সেভ মাই টাইম জয়েন্ট সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ ইনফিনিটি তাই জয়েন করতে দিচ্ছে মাইন দেখেন আমার একটি সাইকেল দরকার এটি আমার সময় বাঁচাবে তাহলে আনসার করছে আই নিড এন ডব্লিউএডি আই এন ডব্লিউ নিড এ বাইসাইকেল বি ওয়াই সি ওয়াই সিএল আই নিড এ বাইসাইকেল টু সেভ মাই টাইম আমার সময় বাঁচাতে আমার একটি বাইসাইকেল দরকার আই নিড এ বাইসাইকেল টু সেভ মাই টাইম ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম